হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তোমার প্রিয়ম শর্টসের নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। আর আমি এখন এমনিতে তো আমি ঠিকই আছি, কিন্তু মনটা একটু খারাপ আছে। কেন, তার কারণটা তোমাদেরকে বলছি। যে আমার হচ্ছে ঠাকুমা শাশুড়ি কাল সন্ধ্যাবেলায় মারা গেছেন। আর কি বলবো, আমাদের ফ্যামিলিটা তো অনেকটাই বড়, অনেকটাই বড় বলতে পারো। কারণ আমার ঠাকুমা শাশুড়ি সাতটা জা আছে, আর সাত জায়ের মধ্যে যেই ঠাকুমা শাশুড়িটা কাল মারা গেছেন উনি হচ্ছে বড়, মানে বাড়ির সবার বড় বলতে পারো। কারণ ওনার শাশুড়ি শ্বশুর তো এখন নেই, আর হচ্ছে দাদুরাও তো নেই, তো উনি হচ্ছে ফ্যামিলির বড়। পুরো আমাদের মানে ফ্যামিলিটা একটা পাড়া বলতে পারো। তো আমরা তো পাল, তো আমাদের পুরো পাড়াটা পাল পাড়া একটা, তো অনেক বড় ফ্যামিলি, প্রায় 40-45 জনের কাছাকাছি, আরও হয়তো বেশি থাকবে। কারণ হচ্ছে সব তো বাইরে বেশিরভাগটাই থাকে, মানে অনেকেই বাইরে থাকে, তো তারা তো আসতে পারে না সব কিছুতে, কারণ অনেকটাই দূরে থাকে। তো এইসব এতে সবাই আসতে পারে না, তো তার জন্যই মনটা একটু খারাপ, সেরকম কিছু না। আর হচ্ছে মানে কি বলবো, ঠাকুমা শাশুড়িটা মানে খুব ভালোভাবে, মানে কোনো কিছু অসুখ করেনি, কিছু করেনি, মানে সুস্থ মানুষ বলতে পারো। তো কাল হচ্ছে ওটা হয়েছে, পরশু দিন রাতে চপ টপ খেয়েছিল, আর কাল হচ্ছে মানে শরীরটা বল সেরকম কিছু না, একটু পেটটা খারাপ হয়েছিল। কিন্তু হচ্ছে বিকালবেলা হচ্ছে ওনার ছেলের সাথে, মানে জেঠুর সাথে জেঠু তো মাটি কাটে, মানে ভ্যান নিয়ে যায়, তো ভ্যান ঠেলেছে গেছে, মোটামুটি পেছনে গেছে, ভালো কথা বলেছে আর বসেও ছিল। হঠাৎ করে বিকালবেলায় শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ে, তো সঙ্গে সঙ্গেই উনি মারা যান। একদমই ভুগতে হয়নি ওনাকে, এটাই বলছি, অনেকটাই ভালোভাবে ওনার এ হয়েছে, যে ভগবান ওনাকে কোনো কষ্ট দেয়নি, তার জন্য অনেক 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 ধন্যবাদ, যে ভালোভাবে ভগবান ওনাকে তুলে নিয়েছে। তো অনেকটাই বয়স হয়ে গিয়েছিল, আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা হোলির সময় তোলা হয়েছিল। আর আমরা তো মানে আমি হচ্ছে ঠাকুমা কাউকে বলি না, আমার যে ঠাকুমা শাশুড়িগুলো আছে সবাইকেই দিদি বলি, তো ওনাকে বড়দি বলি। আর কিছুদিন আগে আরও একটা ভিডিও তোমরা দেখেইছো, তো উনি হচ্ছে সেজো ঠাকুমা ছিল, তো ওনাকে শেষদি বলতাম, মানে এরকম ব্যাপার, দিদি বলতাম। তো বড়দি হচ্ছে ওইরকম হয়েছে, যার জন্য এখন বুঝতেই পারছো, তো চুল টুল তো আচরণ চলে না যেহেতু নিজেদের, একদম না সিঁদুর টিঁদুর করাও চলবে না, আর সাদা খাবার খেতে হবে, মানে হলুদ বা সর্ষের তেল এসব চলবে না একদমই, আর মানে পেঁয়াজ রসুন তো চলবে না, পুরো নিরামিষ, তোমরা মানে যারা বাঙালি অনেকেই জানো। তো এখন এই পালনেই এখন 15টা দিন করতে হবে। যাই হোক, ভগবানের কাছে এটাই বলবো, উনি যেখানেই মানে থাক যেন ভালো থাকুক, এটাই বলবো। তো চলো তোমরা হচ্ছে ওই ভিডিওটা দেখে নাও, উনি হচ্ছে কতটা মানে আনন্দ করে বলছিল। তো চলো ওটা আমি না কি বলবো বলো তো, বারবার করে দেখছি আর হচ্ছে মনে পড়ছে, এটাই একটা ব্যাপার, যে বারবার দেখছি আর হচ্ছে চোখের মধ্যে যেন ওনার মুখটা ভাসছে। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও। নিল আর বাবুজি রং মাখাতে চলে এসেছি, এটা আমাদের সব বাড়ির মানে পুরো বড় বলতে পারো। কি করছে দেখো, রং দিতে যাচ্ছে, কাটতে যাচ্ছে, সব উঠে যাবে। তো তোমরা ভিডিওটা দেখলে এই ঠাকুমাটাই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আজকে কোনো ডেলি ব্লগ না, আর কালকেও আমি ব্লগটা দিতে পারিনি, মানে ভালো লাগছিল না, সকাল থেকে কিছুই হয়নি, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু এমনি কালকে ব্লগ বানানো হয়নি, তার জন্যই ব্লগটা দেওয়া হয়নি। আর কালকে ভাবছিলাম এলবি করবো, তো এলবিটাও করা হয়নি। যাই হোক, কালকে কিছুই পোস্ট করতে পারিনি। তো উনি ছিলেন একটা মজার মানুষ, সবার সাথেই মজা করত, আমার সাথেও বিশাল মজা করত, যেহেতু ঠাকুমা শাশুড়ি হয়তো খুবই ইয়ার্কি করত। এইগুলোই একটু মনে পড়ে, মানে পড়বে এটাই আর কি। তো চলো আজকের মতো এতটাই, আবার আসছি নেক্সট।